ভাবী আর আপনি এখানে সিএ কমেডি টিভি স্মাইল ইজ গুড ফর হার্ট আপনি কাজ করেন, কাম করেন, আমি তো আপনার ডিস্টার্ব করতেছি না। আপনি আর একজনের বউ ভাবি আসি। হ্যাঁ যান ভাই, যান, ভালো থাকেন ভাবি। আচ্ছা ভাবি আমনে, হ্যাঁ আমনে। আচ্ছা যান যান। কি সব লুচ্ছে বাড়া, এমন ভাবে তাকায় তাকায় করে মানুষের সংসার একটা নষ্ট করে ফেলবে। দেখ দেখ নামাজের আগ পর্যন্ত লাইট দিয়েও জ্বালিস না হলে তুই ফজরের নামাজের পর ঝাড়ু দিস, দুপুরে ঝাড়ু দিস, রাতে ঝাড়ু দিস। কি ক্যারেক্টার সমস্যা না, ক্যারেক্টার কি দেখলাম? আর ক্যারেক্টার কি দেখলাম? আসলে এতদিন মানুষ বলতো তোর বউ খারাপ, এখন বাস্তব প্রমাণ পাইলাম তুই খারাপ। ও আমার বাড়ি আমার উঠান, আমি ঝাড়ু দেব না, মানুষের ঝাড়ু দেব? তোর বাইরে ঝাড়ু, ভিতরে ঝাড়ু দেওয়ার জায়গা নাই, ঘরের ভিতরে গিয়ে তো আমার সবকিছু আগাছানো। এই দিকে তোর খেয়াল নাই, ঘরে এই পেয়ারার কাছে ঝাড়ু দেওয়ার লোককে হলো ছেলেরা যাবে আর তুই তাকে তাকে দেখবি, মাথার সাথে শাড়ি একটু রিং করবি, ওরা দেখবে ঠিস দিবে, তুই ওর মজা নিবি। তোমার আজেবাজে কথা যত সব না বললো না, তুই যে ফয়েননি ঘরে ফয়েননি এটা আমি জানি। আবার কইছো? হ্যাঁ করছি, এই কারণেই এই তুই সবসময় ঝাড়ু রাখিস, ঝাড়ুটা তো সবে মাত্র তুই দেখাচ্ছিস ছেলেদেরকে দেখার জন্য, তাই না? হ্যাঁ দেখার জন্য। আরে ভাবি, আরে আপনি এখানে ভয় পাইছেন? হ্যাঁ ভয় পাওয়ার কি হইলো? না আপনি কি করেন? এনে আমি দেখতেছি না, কাজ করতেছি। কাজ করতেছে তো তোমার কি মনে হয় আমি কি হাডুডু খেলতেছি? হাডুডু খেলবেন কে? হাডুডু খেলার জায়গা এটা, হাডুডু খেলতে চাইছি। তাহলে এই যে আপনি এই বাড়ি ওই বাড়ি বউদের উকি ঝুকি মারেন, আপনার জন্য যে আমাদের সংসার ভেঙে যাবে এটা বুঝেন না? ভাঙবো কে?
ভাঙা ভাঙির কি হইলো? আমি এলাকার ফুলা পান, আমি রাস্তা দিয়ে হাইটে গেলে আপনাকে দেখে একটু সালাম কালাম দেই, এটা কি খারাপ? আপনি নজর ভালো না। সি কি কর, আমার মতো ভালো নজরের লোক আছে? দেখেই বোঝা যায় কত ভালো। দেখেন মানুষকে অপমানের একটা লিমিটেশন থাকে, আপনি আবার খারাপ উপর অপমান করতেছেন। অপমান আমি করতেছি? মন এটা মনে হয় আপনার? তাই তো মনে হইতেছে। অপমান বোধটা আপনার আছে? থাকবো না কেন, আমি তো মানুষ না। বোধ থাকলে আর উকি ঝুঁকি মারতেন না। আপনার মতো তো আর মাইয়া আমার পছন্দ হয়। তাহলে এরকম যদি একটা মাইয়া পছন্দ হয় তাইলে হইতো। এই যে বাবা কি কয়। যাই হোক, আপনি যদি মাইন্ড করেন তাইলে আমি চললে যাই। যান চললে যান, আমার এমন নাকি সুন্দর লাগতেছে। ওর জন্য আমার কাজে দেরি হলো, কাজ করি আমি। বাবা চিকন, আসসালাম। খান চাচা একটু। আসসালাম আলাইকুম চাচা। খুব আদব আছে, আমি আদবে বংশের পোলা পান তো। বাবা চিকন জি ভালো আছি চাচা, বেশি ভালো নাই। বুঝতে পারছেন? ও কি এমনি বুঝলেন? আমি বুঝলাম না, আমার চোখ কেমন? এই যে তুমি আমি তো আর খারাপ উদ্দেশ্যে যাই যেমন দেখি ভালো বাবা খারাপ দেবো কে? এই যে তুমি সেদিনই এত মাইয়া কাজ করতে শুনলাম যে তুমি নাই যাই মার, এটা কি ঠিক বাবা? আসলে ঘটনা হইতেছে কি, এলাকার মানুষ হিসেবে আমার একটা দায়িত্ব আছে, আমি সবার একটু খোঁজ খবর রাখি, মানে কার কি লাগে না লাগে। হ্যাঁ চাষা, এইটা যদি কেউ সন্দেহের চোখে দেহে তাহলে চাষা এটা তো খারাপই, তাই না? ইদানিং তুমি একটু খোঁজ খবর মতো বেশি বেশি রাখো, তাই না? না বেশি রাখি না, মানে বিপদ আপদে কে কখন পরে কোয়া যায় না তো। ওই যে কয়েকদিন আগে হলো আমাকে এক চাষা স্টুক করলো, তা আমি তো নিয়ে গেলাম, তারপর বাইসে গেলাম। এরম কে কখন পরে যায় কোয়া যায় না, ওই অপেক্ষায় থাকি। আচ্ছা হ্যাঁ, তাহলে বাবা তুমি তো সব করেন বসেই আছো, তাই না? হ্যাঁ ভালো মন্দ সবার মধ্যে থাকো থাকো থাকো, তোমার মতো পোলা অবশ্য দরকার, তাই না? কারণ আপনি দরকার আছে, দরকার আছে। কিন্তু বাবা একটু বুঝা সজ্জা কাজ করো, বুঝা সজ্জা। হ এই যে যেমন গ্রামের মানুষ অনেকে অনেকে বুঝবি আছে না? আছে তো, আছে তো। এগুলোর লগে একটু কম পেটা নজর নজর মাইতো বাবা। ঠিক আছে, আপনি যখন কইছেন মুরব্বী তো আমি একা না, আরো বদ্ধ না আছে না? হ্যাঁ তুমি একটু ভালো অবশ্যই, এটা আমার দায়িত্ব। তাহলে বাবা আসি, খারান একটু। আমি কই যাই না যাই সব এই খবর যায়। তাহলে আমার সে বড় লুচ্ছ তুই হুরির তুই বুঝা খাটাস। মানে এমনি এদিক দিয়ে যাইতেছিলাম আর কি। আমরা হয়তো সে কি কাম এনে আপনি? না না না, আপনার ভাষাটা একদম ভালো দেখতেছি না।
আপনারে আমার ভালো লাগে। ভালো লাগে মানে? হ্যাঁ। কি সব আজ বাজে কথা বলেন? মানে আপনার স্বামীরে যদি আমি সাইরা আমার জীবনে আনেন তাইলে আমি ধন্য। শুনেন, এই কথা তো আপনার ভাই জানে, আপনি গর্দান খেবে না। হরেন হেও স্বামী হইবে, আমিও স্বামী হইব, আমি বিশেষ জৈব আর কি রাজি হয়ে যান। আবার ধরেন ও কিছু কইতেছি না বলে জানেন তো যান। আপনি যাবো তো যাবো না কেন? আসলে লোকন দেখলে বলবে কি? বাবা এর আগে তো তোমাকে অনেক সাবধান করছিলাম, এখানে কি লেগেছো? না আমি হলো ওই দিক দিয়ে যাইতে আসি, উনি তারের ওকে উঠাইতে পারতেছে, আমি একটু উঠে এসেছি, আমি খারাপ করছি। এর কথা আছে কাকা? মাথার মধ্যে মনে তুমি কি কথা বলতেছো? আমার নামে আজে বাজে। এ তুমি ভালো আজে বাজে কথা কইছো, কইন্নি করে আজ পর্যন্ত 10 গ্রামের লোক বলতে পারলো না আমি খারাপ, কাল তোমার কাছেই তাহলে তার বিচার আছে আছে না? তুই এখন মাথা গরম করিল না বাবা, আসলে ভুলও হতে পারে তো। ভুল হতে পারে মানে? আপনি দেখছি আপনাকে নিয়েছি বিচার মীমাংসা করার জন্য, আপনি আসে দেখছি সিগনালে সাপোর্ট নিয়েছেন। এ কাকা আমার নিজের চোখে আমি দেখি, আমার বউ নেই আমি থাকি, আপনি থাকেন নাকি? মুরগি নাই, লোকজন তো আইতে যাইতে পারে। ওরে সিগনালে মুরগি ছিল না বলে ধরে পাঠাইছি ঝাড়ু দেওয়ার জন্য, আমি মুরগি তুলবো, মুরগি না তুলতে এই কাজ। তাহলে মুরগি তুললে তুই তো আরো নামে আসবি, মুরগি নিবো, মুরগির ডিম নিবো। চাষা গো চাষা, আপনি দেখেছেন চাষা, এই বউনে আমার পক্ষে থাকা অসম্ভব, এই বউটা আমি চাই না। তারপর কি তিন তালাক এই গ্রামে যেদিন থেকে তুমি বিয়া হয়ে আইছো সেদিন থেকে আমি তুমি আমার টার্গেট। মুরগি না গরু ছাগল ভেড়া সব তুলবো, খালি তুমি আমার পাশে থাকো। ইমরানের বউ এখন আমার।